স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। আজকে দেখাবো স্যামসাং মোবাইলের লেখা ছোট বড় কিভাবে করবেন। এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এই লেখাগুলো কিন্তু বেশি একটা বড় না, মিডিয়াম। আপনি ছোট বড় করতে গেলে কিন্তু আপনার এই স্যামসাং মোবাইলের কিভাবে করবেন আজকে আমি দেখানোর চেষ্টা করব। আর এটা সম্পূর্ণ দেখবেন, দেখেন এখানে লেখাগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি মিডিয়াম সাইজ, কিভাবে ছোট বড় করবেন। ওকে, প্রথমে আপনার স্যামসাং মোবাইলের সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে যাওয়ার পর আমি নোটিফিকেশন বার থেকে সরাসরি শর্টকাটে এই যে সেটিং অপশনে চলে গেলাম। ওকে, এখান থেকে আপনি একটু স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে দেখতে পারতেছেন ফ্রেন্ডস ডিসপ্লে, এই ডিসপ্লেতে একটা ট্যাপ করবেন। ডিসপ্লেতে ট্যাপ করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে লেখা রয়েছে একটা ফ্রন্ট সাইজ অ্যান্ড স্টাইল। এখানে যদি আরেকটা ট্যাপ করি, এই যে এখানে কিন্তু লেখা আসলো, এখানে এখানে দেখেন 1 2 3 এ থেকে এই বড় পর্যন্ত। আপনি যদি একদম শেষে দিয়ে দেন তাহলে কি হবে, এই লেখাগুলা বিশাল বড় বড় হয়ে গেল, আপনি দেখতে পারতেছেন। ওকে, যদি একদম প্রথমে দিয়ে দেয় তাহলে দেখেন লেখাগুলো একদম ছোট ছোট হয়ে গেল, আর যদি আমি এখানে দিয়ে দিই তাহলে লেখাগুলো কিন্তু মিডিয়াম হয়ে গেল। স্যামসাং মোবাইলের মধ্যে এই একটা টিপস, একদম ইজি সিম্পল সহজ আপনি করতে পারেন। আর এইটা করার জন্য আবারও আপনাকে আমি ব্যাক অপশনে গিয়ে দেখাচ্ছি। সেম স্যামসাং মোবাইলের সেটিং অপশনে চলে যাবেন, এই ডিসপ্লেতে চলে যাবেন, এবং এখান থেকে একটু স্ক্রল করে নিচে দেখতে পাবেন ফ্রন্ট সাইজ অ্যান্ড স্টাইল। এখানে ট্যাপ করার পরে কিন্তু এই অপশনটা চলে আসবে। ওকে ফ্রেন্ডস, আর এখানে এই অপশনগুলো ইজি সিম্পলভাবে আপনি এখান থেকে এখানে করতে পারেন। যদি আপনার ছোটো জিনিস দেখতে সমস্যা হয় তাহলে আপনি এভাবে এটাকে বড় করতে পারেন। ওকে, আর যদি আপনি মিডিয়াম নিতে চান এখানে নিতে পারেন, একদম ইজি সিম্পল সহজভাবে। আশা করি ভিডিওটা আপনার কিঞ্চিত পরিমাণ উপকার আসতে পারে।